নমস্কার, সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে পাকিস্তানের পোয়াবারো, তারা আনন্দে এতটাই আটখানা যে ঢাকায় রিক্সা চালিয়ে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ভাবতে অবাক লাগলো ঘটনাটি ঘটেছে সম্প্রতি ঢাকার শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে। হোটেল লা মেরিডিয়ানের লবিতে রাখা রিক্সা দেখে তর্ষ হইতে পারেনি পাকিস্তান হাই কমিশনার। শেষ পর্যন্ত তিনি সেটা চালিয়েও দেখেছেন। গত শুক্রবার 15ই নভেম্বর সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্ট করা ভিডিওতে ক্যাপশনে লিখেছেন, বলো কোথায় যাবে বেগম। তো তার রিক্সার মধ্যে তার স্ত্রী এবং তার মেয়ে ছিল যাত্রী। সো বুঝতেই পারতেছেন কেন পাকিস্তানের এত আটখানা, এত পোয়াবারো। দর্শক, আলোচনায় এখন পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে এবং সেখানে মাল খালাস হয়ে গেছে ইতিমধ্যে এবং সেটা ফিরে যাচ্ছে পাকিস্তানে। এই পণ্যবাহী জাহাজের আগমন নিয়ে বা এই জাহাজে কি কি মালামাল ছিল সেটা নিয়ে বেশ চর্চা হচ্ছে। সবার প্রশ্ন, সবাই তাকিয়ে আছে যে এই পাকিস্তান থেকে যে পণ্যবাহী জাহাজ এলো, এত বড় একটা জাহাজ, কি কি এসেছে এই জাহাজে। অনেকেই নানান স্পেকুলেট করতেছে, কেউ বলতেছে অস্ত্রশস্ত্র এসেছে, কেউ বলছে ড্রাগ এসেছে, কেউ বলছে গোলা বারুদ এসেছে। পাকিস্তানে হাই কমিশনারের একটি পোস্টিং ছিল সোশ্যাল মিডিয়াতে যে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামের দিকে আসতেছে। তো এটা নিয়ে এত কথা কিসের দর্শক? হ্যাঁ, কথা বলার কারণ হলো এতদিন সরাসরি পণ্যবাহী জাহাজের মাধ্যমে ঢাকা বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা হয়নি। কারণ হিসাবে বলা হয়েছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা $1 বিলিয়নেরও নিচে, সেই কারণে পণ্যবাহী জাহাজের প্রয়োজন পড়ত না। তো কেন $1 বিলিয়নের নিচে এবং হঠাৎ করে আবার পণ্যবাহী জাহাজ চলে এসেছে এখন? কারণ এই সরকারের, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে একটা সুন্দরের সম্পর্কের সূচনা হয়েছে এবং তারা দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অঙ্গীকার করেছে। এবং আগে আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তান থেকে যে সমস্ত কন্টেইনার আসতো সেগুলি 100% ইন্সপেক্টেড হতো, হাতে শতভাগ পরীক্ষা নিরীক্ষার পরে সার দেওয়া হতো এবং এতে করে অনেক সময় লেগে যেত এবং অনেক কষ্ট পড়ত। তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি অনুযায়ী এখন আর 100% চেকিং হবে না, এখন একটা দুইটা মানে র্যান্ডম চেকিং হবে, তারপরে হয়তো 10% বা 5% স্যাম্পল চেকিং হবে, তারপরে ধরে নেওয়া হবে যে এই কন্টেনারগুলি সেফ, এখানে কোনো কন্ট্রাব্যান্ড নাই, অর্থাৎ নিষিদ্ধ কোনো প্রোডাক্ট নাই। এখন বাংলাদেশের যেই অবস্থা আমরা জানি, বাংলাদেশ সম্পর্কে আমরা জানি, বা সেই 10 ট্রাক অস্ত্র যেভাবে এসেছিল শিপে করে, সেই ঘটনা দেখে আমরা বুঝতে পারি যে কোনো বিষয় না, সরকার থাকলে যা না থাকলে কোনো ডাজেন্ট ম্যাটার, কারণ সরকারই এগুলিকে, এই অবৈধ অস্ত্র টস্ত্র চোরাচালান ফ্যাসিলিটেট করে, তাই না? আমরা দেখেছি এই বাবরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করেছিল খালেদা জিয়ার আমলে। তো এইবারও যে সেটা হবে না, বা বলল যে ওকে র্যান্ডম চেক করবো, র্যান্ডম তো আর র্যান্ডম না, তারা হয়তো মার্কিং করে দিল যে ওকে এই এই কন্টেইনারগুলি চেক করবা আর বাকিগুলা অফ লিমিট, ওইগুলি চেক করা যাবে না। হয়ে গেল, আপনার 3000 কন্টেইনার এসেছে, এখানে এখানে ঘুরে ঘুরে ওই মার্কিং করা, স্পেশাল মার্কিং আগে থেকেই থাকলে, যেহেতু আমরা জানি পাকিস্তান এবং বাংলাদেশ দুইটাই দুর্নীতিগ্রস্ত দেশ, সুতরাং কাগজে কলমে দেখানো হবে যে আমরা 100টা কন্টেইনার চেক করেছি, 100টা মানে জঞ্জালমুক্ত, সুতরাং সব সেফ আমরা ধরে নিয়েছি। এইটাই হয়েছে ভয়ের জায়গা। এই ভয় থেকেই আমাদের মানুষ, দেশের মানুষ খুব সন্দিহান, তারা জানতে চাচ্ছে যে কি এসেছে পাকিস্তান থেকে। আচ্ছা, সরকারি বয়ান মতে কি এসেছে, আমরা সেই কথাটাই বলি।
যেহেতু এখন আর সেই সুযোগ নাই 100% চেক করার, যেটা শেখ হাসিনার আমলে হতো যে পাকিস্তান থেকে মালামাল আসলেই সেটা 100% চেকিং সিস্টেমের মাধ্যমে যেত। তো এই জন্য বাণিজ্যের একটু ঘাটতি ছিল, তারা আগ্রহী ছিল না, কারণ দীর্ঘ সময় দীর্ঘ ব্যয় খরচ হয়, সেই কারণে তারা শিপিংয়ে ব্যবসাটা চলতো না। এখন শুরু যেহেতু হয়েছে, তো এখন ওই 5% বা 2% ইন্সপেকশন, পরে সব মানে জায়েজ বলে ছেড়ে দেওয়া হবে। তো আসি আমরা যে পাকিস্তান থেকে কি এসেছে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। প্রথমবার নতুন এই পরিবহন সেবায় পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কন্টেইনারে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে। এই সেবা চালুর আগে পাকিস্তানের কন্টেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো। প্রথমবার এই সেবায় এমভি ইউয়ান জিয়ান ফাজং জাহাজে করে পাকিস্তান থেকে কন্টেইনারে কি কি পণ্য আনা হয়েছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয় বন্দরে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার, সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 একক কন্টেইনার। শিপিং ও কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন 6,337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী, আমি বলছি তালিকা অনুযায়ী, পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এটি। মোট 115টি কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে 46 কন্টেইনারে, মোট 35 একক কন্টেইনারে আনা হয়েছে চুনাপাথর। ম্যাগনেসিয়াম কার্বনেট আনা হয়েছে 6 কন্টেইনারে। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙ্গা কাঁচ আনা হয়েছে 10 কন্টেইনার। আচ্ছা, কাঁচ ভাঙ্গা কাঁচ, ভাঙ্গা কাঁচ দিয়ে আবার বোমাও বানানো যায়, জানেন তো, ককটেল টকটেল বানান, তাই না? শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে 28টি কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শিল্পের কাঁচামাল ছাড়াও রয়েছে পেঁয়াজ 42টি একক কন্টেইনারে। এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে 611 টন। তো দারুণ তো, এখন থেকে তো বাংলাদেশিরা বলবে যে আমাদের আমাদের তো ভারতের পেঁয়াজ দরকার নাই, এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আসবে জাহাজে করে। বাহ, পেয়ারে দোস্ত, এখন পাকিস্তান, পাকিস্তানি পেঁয়াজে খাবে বাংলাদেশ। এর বাইরে 14 একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে 203 টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন, এম আর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর পেঁয়াজ আলু এনেছে। সাধারণত ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস, এরপরই আমদানিকারকেরা খালাস করে দেন। তো দর্শক, যেটা বলেছিলাম যে এই যে ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা সেটা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস। আবারও বলছি, শেখ হাসিনার আমলে পাকিস্তান থেকে কোনো কন্টেইনার আসলে সেটাকে 100% চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হতো, এবার সেটা তারা শিথিল করেছে যে জাস্ট র্যান্ডম চেকিং করবে। সো ছাড়পত্র পাওয়াটা খুব দীর্ঘায়িত বিষয় না বা সময় লাগে না, খুব কুইকলি ছাড়পত্র পেয়ে যায় খালাস করার জন্য। পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন, এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার। পরে এসব বন্দর থেকে চট্টগ্রামমুখী ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো। সরাসরি সেবা চালুর পর এখন করাচি থেকে জাহাজে বোঝাই করার পর কোনো বন্দরে ওই কন্টেইনার নামানোর দরকার হবে না। তবে বিভিন্ন দেশ থেকে হয়ে আসলে যেটা হতো, সেই সমস্ত দেশের কিন্তু চেকিং রেজিমটা খুবই স্ট্রং, এবং অন্তত দুই তিনটা দেশে যখন যাবেন, এক একটা দেশের স্বার্থ এক এক রকম,
দে উড ওয়ান্ট টু নো এই কন্টেনারগুলিতে কি আছে। এখন কিন্তু আর মানে জানার দরকার নেই, অন্য কেউ জানার দরকার নাই, তারা এটা দেখবেও না যে কি আসছে এই কন্টেইনারের বা কি নাই। সুতরাং সরাসরি পাকিস্তানের সাথে বাংলাদেশি আমদানি কারকরা যেই ডিলিং করবে সেই অনুযায়ী কাজটা হয়ে যাবে, চুপেচাপে করা যাবে অনেক কিছুই। পাকিস্তান ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়ার, রেজিন ইত্যাদি। শুধু একটি কন্টেইনারে এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন, দারুণ জিনিস, হুইস্কি, ভদকা এবং ওয়াইন বাংলাদেশে এসেছে। এবার মোল্লারা কি বলবে, আরব আমিরাতের ট্রুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এই পণ্য এনেছে ঢাকার ডিপ্লোমেটিক ওয়ারহাউস সাবিট ট্রেডার্স। আরব আমিরাত থেকে আসছে হুইস্কি, ভদকা এবং ওয়াইন, দারুণ জিনিস ভাইরা। এবার কি করবেন, আরব আমিরাতে অনেকে মদ সাপ্লাই দেয়। হ্যাঁ, চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, জাহাজটি কন্টেইনারগুলো নামিয়ে বন্দর ত্যাগ করেছে মঙ্গলবার। আমদানিকারকেরা এখন এসব পণ্য খালাসের জন্য কাস্টমস প্রক্রিয়া শুরু করার কথা। সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বন্দরগুলোর চেয়েও বেশি। সি ডিস্টেন্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই দূরত্ব 2612 নটিক্যাল মাইলের বেশি। এজন্য নতুন সেবা চালু করা দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স DMCC কয়েকটি দেশের বন্দরকে সংযুক্ত করেছে। তাদের এই সেবায় যুক্ত জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে, এরপর ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কালাং হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে। তো আবারও বলছি দর্শক, এই কন্টেইনারগুলো কিন্তু অন্য কোনো বন্দরে আর চেকিং হবে না, ডাইরেক্ট পাকিস্তান টু চিটাগাং। সো বুঝতেই পারছেন যে উদ্দেশ্য ভালো না থাকলে অনেক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন, নমস্কার।